সংসদে সংরক্ষিত নারী আসনে এবার 1549টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ থেকে আয় হয়েছে 7,74,50,000 টাকা। রাজধানীর বঙ্গবন্ধু অভিনয়তে মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের সীমান্ত আরও শক্তিশালী করা হবে, উদারভাবে খুলে দেওয়া হবে না। শফিউল আলম সজনের রিপোর্ট। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বিক্রির শেষ দিনে সকাল থেকে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। দীর্ঘ সময় ধরে দলের তৃণমূল রাজনীতিতে সম্পৃক্ত রেখেছেন নিজেদের, এখন কাজ করতে চান আরও বড় পরিসরে। তাই দলের প্রবীণ থেকে তরুণরাও মনোনয়ন প্রত্যাশী। আমি জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার তার যে প্রত্যয়ন, ওই প্রত্যয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। নারীদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া যেতে পারে বিভিন্ন সেক্টরে, সেই লক্ষ্যে আমি আসলে কাজ করব। প্রতিবন্ধী, পিছিয়ে পড়া এবং সকল নারীদের উন্নয়নে আমি আরও বেশি বেশি জোরালো ভূমিকা রেখে কাজ করতে চাই। তরুণ আইনজীবী হিসেবে মনে করি যে তার হাত শক্ত করার জন্য আমরা তার পাশে থেকে তার আশীর্বাদ নিয়ে দেশের জন্য কাজ করে যাওয়ার সৌভাগ্য যাতে অর্জন করতে পারি, আমরা এই মতুয়াদের নিয়ে আরও ভালো কল্যাণমূলক কাজ করতে পারি, এগিয়ে যেতে পারি, জনগণের মঙ্গলের জন্য আমি সেভাবে কাজ করে যাব। মনোনয়ন বিক্রির শেষ দিনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে যারা পালিয়ে আসছে তাদের ফিরিয়ে দেওয়া হবে। আর বিএনপি রাজনীতিতে ব্যর্থ হয়ে নানা উস্কানিমূলক কথা বলছে। সীমান্তে আমাদের অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে, আমরা আমাদের সীমান্ত উদারভাবে খুলে দেওয়ার পক্ষপাতী নই এবং এর সুযোগ আমরা কাউকে দেব না। যারা এসে তাদের তারা ফিরিয়ে নেবে এমনটি তারা বলেছেন এবং ফিরিয়ে নিতেই হবে। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করতে আগামী 14 ফেব্রুয়ারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে বলে জানান ওবায়দুল কাদের। গণতন্ত্রের স্বার্থে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে বলেও জানান তিনি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।